ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চাকরিটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার তরফ থেকে। এখানেতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানেতে অষ্টম শ্রেণী সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন পদে কতগুলো করে শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা আর কী আছে, বেতন কী আছে, বয়সসীমা কী আছে, আবেদনের লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পশ্চিমবঙ্গে 23টি জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানেতে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিস, আপনারা এখান থেকে নোটিশটি দেখে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশানে এই নোটিশের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানেতে বিস্তারিত জেনে নিতে পারবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগ শুধুমাত্র অষ্টম পাশ করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো রাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে প্রথম পদের নাম বলে দেওয়া হয়েছে, জুনিয়র পিয়ন পদ টোটাল শূন্য পদ হচ্ছে 15টি, জেনারেলদের জন্য শূন্য পদ 7টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 1টি এবং ওবিসির জন্য 1টি এবং পিএইচ প্রার্থীদের জন্য 1টি করে শূন্য পদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যে চাওয়া হয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে ইংরাজিতে লিখতে পড়তে জানতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 1 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো বেতন এখানে বলে দিয়েছে, পে লেভেল 1 অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে 18,500 টাকা থেকে শুরু করে 47,600 টাকা পর্যন্ত। তো নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ, টোটাল শূন্য পদ হচ্ছে 23টি, জেনারেলদের জন্য 10টি, এসসিদের জন্য 6টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 4টি এবং পিএইচ প্রার্থীদের জন্য 1টি করে শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা না, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করে থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদের অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো এই লাইব্রেরি পদের বেতন এখানে বলে দিয়েছে, পে লেভেল 8 অনুযায়ী আপনাদেরকে 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তো নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদ, টোটাল শূন্য পদ 4টি, জেনারেলদের জন্য 2টো শূন্য পদ, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি করে শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বিসিএ বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্সে এমসিএ এমএসসি করা থাকলে কাজে আগে অগ্রাধিকার পাবেন। বেতন এখানে বলে দিয়েছে, আপনাদেরকে বেতন দেওয়া হবে পে লেভেল 8 অনুযায়ী 35,800 টাকা থেকে শুরু করে 92,100 টাকা পর্যন্ত। তো নেক্সট পদের নাম এখানে বলে দিয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ, টোটাল শূন্য পদ হচ্ছে 78টি, যার মধ্যে থেকে জেনারেলদের জন্য 41টি, এসসি 17, এসটি 5টি, ওবিসি 13 এবং পিএইচ প্রার্থীদের জন্য 2টো করে শূন্য পদ রয়েছে। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারেন। যদি আবেদনকারী ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এছাড়া ইংরাজিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাদেরকে 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তো বেতন এখানে বলে দিয়েছেন, পে লেভেল 5 অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে 27,500 টাকা থেকে শুরু করে 70,600 টাকা পর্যন্ত। বয়সসীমা না, প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় পেয়ে যাবেন। যেমন এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। আবেদন পদ্ধতি না, কীভাবে আপনারা আবেদন করবেন। তো আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদের একটা বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই কিন্তু স্বাক্ষর এবং প্রতিটি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তো আবেদন করার এখানে লাস্ট ডেট বলে দিয়েছে, 8 আগস্ট 2022 হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। নিয়োগ পদ্ধতি না, কীভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো শর্টলিস্টের মাধ্যমে এখানে কিন্তু প্রার্থীদের নির্বাচিত করা হবে, এরপর আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানেতে
চাকরিতে নিয়োগ করা হবে। তো নিয়োগের স্থান এখানে বলে দিয়েছে কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।